friends, hello, good evening. Welcome all of you to my channel. I hope every one of you are enjoying your holidays as well as your regular days. যাই হোক, আজকে আমি আপনাদের কাছে সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওসগুলোকে লাইক করার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তবে এছাড়া আমার আপনাদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট আছে, দ্যাট ইজ আরও বেশি করে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি টিপতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ বেল আইকনটি টিপলে তবেই আপনি আমার অপলোডেড ভিডিওসের সবার প্রথম নোটিফিকেশনসটা আপনি পাবেন। এবং ভিডিও যে শুধু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন তা না, মেক ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ার্স টু অল অফ ইউর ফ্রেন্ডস। এবারে আসি আমি আজকের টপিকের ব্যাপারে। আমি যে টপিকের ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলব, দ্যাটস আ ভেরি আনকমন টপিক, খুব আনকমন কিন্তু প্রচণ্ড হেল্পফুল, যেটা আপনাকে আপনার এই রেগুলার ডে টু ডে লাইফে যে স্ট্রেসটাকে বাস্ট করতে, মানে আপনার চাপ কমাতে ওটা কথা ভীষণভাবে। আচ্ছা, রং, আমরা প্রত্যেকেই রং খুব ভালোবাসি, কম বেশি প্রত্যেকের নিজস্ব একটা কালার চয়েস থাকে। আপনি কি জানেন যে এই রং আপনার জীবনে অনেক রকমের পরিবর্তন করতে পারে? আমরা ছোটোবেলা যখন আমরা ছবি আঁকতাম, আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতাম, তখনকার সেই যে জলিনেসটা, যে ভাইব্রেন্টনেসটা যেটা ছিল, এখন কি কোথাও সে জিনিসটা একটা কমে গেছে? আর আপনি শপিং করতে গেলেন, তখন আপনার অবশ্যই রং চাপে জিনিসের ওপরে আপনার ঝোঁকটা বেশি যায়, যায় কি না যায়, বলুন তো। রঙের সঙ্গে আমাদের মানুষের একটা অদ্ভুত সম্পর্ক, এবং যদি আপনি প্রকৃতির চারিদিকে যদি দেখেন তো দের ইজ লটস অ্যান্ড লটস অফ কালার, কিন্তু কালার্সেরও কিছু ভেরিয়েশন থাকে। আপনারা প্রত্যেকেই কালার থেরাপি নিশ্চয়ই নাম শুনেছেন, এবং অনেকের ধারণা দ্যাট ইটস নট সো মাচ এফেক্টিভ, বাট কালার্স আর রিয়েলি হ্যাভিং দেয়ার ওন এফেক্ট ইন আওয়ার লাইফ। আমি আজকে আপনাদের কাছে সাতটি এমন বিশেষ বিশেষ কিছু কালার্সের ব্যাপারে কথা বলব, যারা আপনাকে স্ট্রেস বাস্টার হিসেবে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে, যেটাকে আপনি আপনার ইদার বাড়ির দেওয়ালেও আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, রুমে ইউজ করে দেখতে পারেন, বা সেরকম কালার অনুযায়ী আউটফিটস করেও আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন। সবার প্রথমেই যে কালারটার ব্যাপারে বলবো, দ্যাট ইজ ব্লু। এবার আপনি বলতেই পারেন ব্লুয়ের তো প্রচুর শেডস আছে, আমি আপনাকে বলবো ব্লু ইজ ইটসেলফ আ কালার উইচ ইজ হ্যাভিং ইটস ওন ফ্রেশনেস, উইচ ইজ হ্যাভিং ইটস ওন কামনেস। কিন্তু কিছু কিছু নিউ শেডস আছে, যে শেডসগুলো যদি আপনি নিজের বাড়ি ফার্নিশিংসে বলুন, বা আপনার বাড়ির ওয়ালসে বলুন, বা আপনি যে আউটফিটগুলো যদি পরেন, তাহলে অবশ্যই অনেকটা পরিমাণে আপনাকে স্ট্রেস বাস্ট করতে হেল্প করে। যেমন ধরুন অ্যাকোয়ামেরিন ব্লু, ইটস আ ভেরি রিফ্রেশিং কালার, এবং এটা প্রচণ্ড পরিমাণে আপনাকে স্ট্রেসটা বাস্ট করতে হেল্প করে। সেকেন্ড কালার গ্রিন, গ্রিন মানে ফ্রেশনেস, গ্রিন মানে অ্যাক্টিভনেস, গ্রিন মানে প্রসপ্যারিটি। গ্রিন একটি এমন কালার যেটি আমাদের মুডকে অনেকটাভাবে অ্যাক্টিভ করে, মুডের মধ্যে একটা অদ্ভুত ধরনের চার্মনেস বা ফ্রেশনেসকে এনহ্যান্স করে। তাই অবশ্যই গ্রিন কালারটাকেও আপনার বাড়ির দেওয়ালে বা আপনার আউটফিটসের মধ্যে, যখন আপনার মুড অফ থাকবে বা খুব প্রেশারাইজড ফিল করবেন, গ্রিন কালারটাকে কিন্তু স্ট্রেস বাস্টার হিসেবে অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইটস ভেরি মাচ অ্যাক্টিভ। থার্ড ইজ পিঙ্ক, উইচ ইজ ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিট। পিঙ্ক কালারটা আমার ভীষণ ভীষণ প্রিয় রং, এবং ম্যাক্সিমাম মেয়েদেরই পিঙ্কটা খুবই ভালো লাগে, কিন্তু এমন কোনো ব্যাপার নেই। পিঙ্ক কালারটা আপনার ছেলেরাও অবশ্যই ইউজ করতে পারে, প্রত্যেকেই রঙের কোনো লিঙ্গ ভেদাভেদ হয় না, রঙটা যে কেউ ব্যবহার করতেই পারে। তো পিঙ্ক হচ্ছে এমন একটি সুইট কালার যেটা মুডকে ভীষণভাবে প্যাম্পার, ধরুন আপনি খুব লোনলি ফিল করছেন, আপনার কোনো ফ্রেন্ডলি কিছু নেই, পিঙ্ক একটি এমন কালার যা আউটফিট পরলে বা পিঙ্ক ইনগ্রিডিয়েন্টস বা পিঙ্ক জিনিসগুলো নিজের সামনে দেখলে একটা অদ্ভুত লাভ মেকিং, একটা অদ্ভুত প্যাম্পারিং ফিলিং আপনার মধ্যে আসে, যেটা আপনার মুডকে অনেকটাই রিল্যাক্স করে। চতুর্থ কালার হোয়াইট, ওল্ড অ্যান্ড ওয়ান অফ দি বেস্ট কালার্স। হোয়াইট ইটসেলফ ট্র্যাঙ্কুইলিটি এবং শান্তির প্রতীক। সাদা এমন একটি রং যে রঙকে আপনি যখনই সেই রঙে আপনার চতুর্দিক রাঙিয়ে দেন, সাদা রং দিয়ে অ্যাম্বিয়েন্সটা একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত ডিভোশনাল একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায়। এবং বেসিক্যালি হোয়াইট কালারটা প্রেগনেন্ট যেসব মহিলারা আছেন,
যারা আমার ভিডিওটা এখন দেখছেন, আপনারা কিন্তু হোয়াইট কালারটাকে কিন্তু আপনাদের বেডরুমে অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন, বা আপনাদের পুরো বাড়িতেই হোয়াইটটাকে একবার ট্রাই করে দেখতে পারেন। ফার্নিচার চেঞ্জ করুন বা হোয়াইট আউটফিটস করুন বা হোয়াইট ওয়াল করুন, যাই করুন না কেন, হোয়াইট জিনিসটা সাথে যদি আপনি রাখেন বা আপনার সঙ্গে যদি রিলেটেড থাকে, তাহলে এটা অবভিয়াসলি আপনাকে অনেকটা আপনার মুডটাকে রিল্যাক্স রাখতে, ফ্রেশ রাখতে হেল্প করে, একটা অদ্ভুত ডিভোশনাল ফিলিং আপনার মধ্যে দেয়। পঞ্চম কালার ইয়েলো। ইয়েলো ইটসেলফ আ ভেরি ভেরি ভাইব্রেন্ট কালার, খুব ব্রাইট একটা রং, যাচ্ছে আপনার আমের হলুদ হোক, সূর্যের হলুদ হোক, বা কাঁচা হলুদের হলুদ হোক, যে হলুদই ফরম্যাটে হোক না কেন, হলুদ একটি ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর একটা রং, যে রংটাকে আপনি যখন নিজের মধ্যে নিচ্ছেন, আপনি পরছেন, বা হলুদ রঙের কোনো কোনোটা ক্লিপ লাগিয়ে নিলেন, বা কোনো একটা হলুদ রঙের রুমাল বা কিছুকে, আপনার মুডটা কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু করে দেয়। এবং হলুদ এটা দেখা গিয়েছে, রিসার্চার্সরা দেখেছে, যাদের বাড়িতে তারা ইয়েলো কালারের অ্যাপ্লিকেশন করে, যারা ইয়েলো কালারটা ইউজ করে তাদের বাড়িতে, কিচেনে হোক, লিভিং রুমে হোক, ড্রেসিং রুমে, যেখানেই হোক না কেন, সেই সব মানুষজনরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হন, অনেক বেশি অ্যাক্টিভ হন, তারা রিচার্জ থাকেন সবসময়, এনার্জি তাদের মধ্যে ভর্তি, ফুল দমে কাজ করে সবসময়। সিক্স নম্বর কালারটা গ্রে। যদিও গ্রেটাকে অবভিয়াসলি ম্যাক্সিমাম লোকে খুব একটা ডাল কালার, একটু বেশি পণ্ডিত পণ্ডিত রং, মানে একটু মানে এডুকেটেড কালার, খুব সুপার ডাল একটা নিউ শেড হিসেবে নেয়, কিন্তু এই গ্রে কালারটা আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আপনি হোয়াইট বা ব্লুয়ের কোনো একটা অফবিট শেডের সঙ্গে যদি গ্রে কালারটাকে কম্বাইন করে আপনার বডি ইন্টিরিয়ার্সে বলুন, বা আপনার আউটফিটসে বলুন, বা আপনার অফিসের ইন্টিরিয়ার্সে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে দেখবেন আপনার যে ওয়ার্কিং যে অ্যাম্বিয়েন্সটা অনেকটা পিসফুল ট্র্যাঙ্কুইলিটির মধ্যে যায়। এবং যেহেতু এটা ভীষণ পরিমাণে একটা জেন্টল সুপার একটা কালার, আপনার কাজের মধ্যে ডেডিকেশন জিনিসটা প্রচণ্ড পরিমাণে আপনাকে এফেক্ট করে। লাস্ট দ্যাট ইজ দ্য কালার ভায়োলেট। ভায়োলেট ইটসেলফ রিসেম্বলস উইজডম, বুদ্ধি, বুদ্ধিকে ভায়োলেটটা রিফ্লেক্ট করে। এবং আপনারা যদি এই কালারে পার্টিকুলারলি ভায়োলেট কালারটাকে, যারা যারা ধরুন বিজনেসের সঙ্গে রিলেটেড আছেন, বা ধরুন যারা এডুকেশন রিলেটেড আছেন, বা আদার অনেক এরকম সেক্টরস আছে যেখানে আপনি রিলেটেড থাকেন, সেখানে যদি আপনি এই ভায়োলেট কালারটার অ্যাপ্লিকেশন যদি করেন, ইটস নট অনলি ইট উইল নট অনলি বুস্ট আপ ইউর মাইন্ড অ্যান্ড ইউর স্ট্রেস, ইট উইল অলসো গিভ ইউ আ লট অফ পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ টু ফাইট ব্যাক উইথ। তা আজকে তাহলে এই অবধি রইলো, আশা করি আপনাদের আমার টিপসগুলো ভালো লাগছে বা লাগবে, তাই অবভিয়াসলি আপনাদের ফিডব্যাক বা কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, এবং কালার থেরাপির ম্যাজিকটা একবার ফিল করে দেখুন। চলো।